নমস্কার বন্ধুরা, অসীমা কুকিং এ আপনাদের স্বাগত। আজ আমি খুব সহজ পদ্ধতিতে সুজি দিয়ে ল্যাংচা বানানো দেখাবো। প্রথমে কড়াইতে তেল নিয়ে নেব, তারপর কড়াতে সুজি দিয়ে দেব, দিয়ে খুন্তি দিয়ে আস্তে করে নাড়তে থাকুন। হালকা করে ভেজে নিয়ে তারপর দুধ একটু একটু করে দুধ দিতে থাকুন, দুধ দিয়ে নাড়তে থাকুন, যেন না হালকা করে নাড়তে থাকুন, যেন না ডালা পেকে যায়। আস্তে আস্তে করে খুন্তি দিয়ে নাড়তে থাকুন। এবারে গাঢ় হয়ে গেলে, শক্ত হয়ে গেলে থালায় একটু তেল মাখিয়ে বাসনা দিয়ে নিন। তারপর গুঁড়ো দুধ মিশিয়ে নিন, 1 থেকে 1.5 চামচ মতো ময়দা দিয়ে দিন, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখান। কিছু সময় ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিন। এবারে সিরা বানানোর জন্য কড়াতে চিনি নিয়ে নেব, তারপর পরিমাণ মতন জল দিয়ে দেবো, দিয়ে এবারে নাড়তে থাকুন। তারপর কড়াতে 2 এলাচ দিয়ে দেবো, দিয়ে একটু নাড়তে থাকুন। তারপর সিরাটা ভালোভাবে ফুটে গেলে সরিয়ে রাখুন। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার ডোটাকে ভালো করে মাখতে হবে, মেখে ডো থেকে গোল গোল করে লেচি কেটে নিতে হবে। গোল গোল করে লেচি কেটে একে একে করে ল্যাংচার আকারে গড়ে নিতে হবে। আমি সবকটা লেচিগুলোকে ল্যাংচার আকারে গড়ে নিলাম। এবার প্যানে গরম তেলে ল্যাংচাগুলোকে আস্তে আস্তে ছাড়তে থাকবো। এবারে ল্যাংচাগুলোকে লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকব। এইভাবে লাল হয়ে ভাজা হয়ে গেলে একে একে সিরাতে দিয়ে দিতে হবে ল্যাংচাগুলো। তারপর 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। এবারে ল্যাংচাগুলো ঠান্ডা হয়ে গেলে প্লেটে সার্ভ করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।